یا الہی تو میرا معشوق ہے، یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر، یا الہی می کنت شمس و قمر، یا الہی می کنت شجر و حجر، یا الہی می کنت ارض و سما، یا الہی می کنت جو و ہوا، کفر و شرک میرے دل سے دور کر، میرے دل میں عشق حق گلزار کر، حق دو بگ جو میرے دل سے دور کر، میرے دل میں عشق حق مامور کر۔ আল্লাহ তাআলা বলেন কয়জনকে আল্লাহ আযাব দিবেন, কথা বুঝেন আমার, বুঝলে জবাব দিবেন, কয় দলকে? এক দলের নাম মুনাফিক, দুই নাম্বার আল্লাহ তাআলা মুনাফিক আর মুশরিক দুই দলকে আযাবে গ্রেফতার করবে। এ বান্দাই মুনাফিক এবার কেমনে চিন্তা, নবীজি কি বলেন? আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত কয়টি? আমরা সবাই জানি কি জানি না? শাতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত এক নাম্বার, ইজা হাদাসা কাজাবা, যখন ওই মুনাফিক লোকটা কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে, আসে না নাই? পরে আল্লাহর বান্দারা শুধু কথায় 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 মিথ্যা বলে। আমি যদি বলি এত দাদা এত মিথ্যা বলো কেন, বলে মিথ্যা বলার ভিতরে মজা আছে, নাউজুবিল্লাহ বলবি মিথ্যা বলার ভিতরে মজা আছে। দাদাই বলে দাদার ঠ্যাং কবরের মধ্যে চলে গেছে, ওই সময় দাদা বলে মিথ্যা বলার ভিতরে মজা আছে। এ বান্দা ওই মুনাফিকের প্রথম আলামত ইজা হাদাসা কাজাবা, যখন কথা বলে মিথ্যা বলে। দুই নাম্বার মুনাফিকের আলামত ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, আসে না নাই? আপনাদের গ্রামে নাই? আপনাদের উপজেলায় আছে? না থাকলেও চান্দিনা আছে। কেমন ওয়াদা, বাজারের ভিতরে গিয়া পেঁয়াজের দাম বেশি না কম? বেশি না? বড়লোকের জন্য নাকি কম? অসুবিধা নাই, তবুও তো বেশি, মাত্রাতিরিক্ত না? পেঁয়াজের দোকানে গিয়া আল্লাহর বান্দা পেঁয়াজের দোকানদারকে বলে আমাকে 2 কেজি পেঁয়াজ দেন, আমার মাসিক বেতন পাই নাই। মাসিক বেতন পাওয়ার পরে আমি আপনার টাকাটা দিয়া দিয়া 2 কেজি পেঁয়াজ নিয়া ওই আল্লাহর বান্দা খাইয়া শেষ, বেতন পেয়েছে আর পেঁয়াজের মালিকের কাছে ধরা দেয় না, আসেনি নাকি? আবার মসজিদে ঢুকে আবার টাকায়, মসজিদের মধ্যে পেঁয়াজের দোকানের মালিক আছে কিনা? যদি থাকে মসজিদে ঢুকে না, অন্য মসজিদে যা। এ বান্দা যতই মনে করো আমি মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান। এ বান্দা যতই মনে করো আমি এখনো মুসলমানের কাতারে, নবীজি বলেন না না, আয়াতুল মুনাফিক সালাসুনের মধ্যে এক নাম, দুই নাম্বার আলামত ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। তিন নাম্বার মুনাফিকের আলামত হলো ইজা উতুমিনা খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে, আসে না? গরিব মানুষ রিক্সা চালাইয়া কিছু টাকা জমাইয়া নিজের ঘরের ভিতরে সেফটি নাই, এবার ওই ওই বড় লোকের বাড়িতে নিয়া বিল্ডিংয়ের ভিতরে টাকাগুলা রাখলো। ওই আল্লাহর বান্দার নিকট টাকা রাখিয়া গরিব মানুষ যখন চলে গেলেন, ওই গরিব মানুষ এক মাস পরে আইসা যখন ওই ধনীর কাছে টাকাগুলা চাইলেন, বলে ও ধনীওয়ালা ভাই, আমার টাকাগুলা আপনার নিকট আমানত রাখছিলাম, দিয়া দেন। অনেক আল্লাহর বান্দার আছে টাকা দিবে দূরের কথা, ধমক দিয়া তারা দেয়। আমি বলবো তুমি কত নাম্বারের বাটপার,
আবার নিজে নিজে দাবি করো আমি নবীর কাটিয়া শেখ নবীর বড় সুন্নি। কেমন সুন্নি আমি বলি, বলে যে আমানতের খেয়ানত করে, নবী যে আমানতের খেয়ানত করেছে নাকি আবু জাহেল করেছে? কেমন বলে আবু জাহেলের নিকটে এক ইহুদি কিছু টাকা নিয়ে যখন জমা রাখলেন, আবু জাহেলের নিকট টাকা জমা রাখার পর আবু জাহেলের নিকট জমা রাখলেন, বললেন আমি উমুক তারিখে উমুক মাসে আপনার নিকট থেকে টাকা নিয়ে যাব। ওই ইহুদি এইভাবে টাকাগুলো রাইখা যখন তিনি বাড়িতে চলে গেলেন, অমুক দিনে যখন টাকা নেওয়ার কথা আবু জাহেলের বাড়িতে ইহুদি যাইয়া, ওই ইহুদি বলতেছে আবু জাহেল ও মক্কার বড় লিডার, আপনার নিকট কিছু টাকা আমানত রেখেছি, আমার টাকাগুলা বড়ই প্রয়োজন, এখন আমার দরকার, আমার টাকাগুলা ফিরা দেন। আবু জাহেল ইহুদিকে ডাক দিয়া বলল, ইহুদি যা যা আমানত আমার নিকট রাখস নাই, মনে হয় অন্যের নিকট রাখস। বিভিন্ন টান বাহানা শুরু করলো। যখন ওই ইহুদি বারবার বলতে লাগলেন আবু জাহেল মক্কার বড় লিডার টাকাগুলা ফিরা দেন, বারবার বলার পরে আবু জাহেল যখন রাগ হয়ে গেলেন, বললেন যাবি না হয় এখন তোর বাড়ি আইনা তুর কাল্লা ফালা দিব। এবার ওই ইহুদি কানতে কানতে যখন আবু জাহেলের বাড়ি থেকে রওনা দিলেন নিজের বাড়ি, রাস্তার মধ্যে গিয়া রহমাতুল্লিল আলামিনের সাথে দেখা হয়ে গেল। কার সাথে? রহমাতুল্লিল আলামিন। কেমন নবী, কেমন নবী, যেই নবী আবু জাহেলকে, আবু জাহেল চাচা হওয়ার পরেও ভয় পায় না মক্কার বড় লিডার। ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি আয় কেন কান্না করতেছো? বলে বলে কান্না আমি করি, আমি কিছু টাকা আমানত রাখছিলাম, আমি গরিব মানুষ, আমার টাকাগুলো আবু জাহেল মেরে খেয়ে দিয়েছে, আমার টাকাগুলো যখন আমি আনার জন্য গেলাম তখন আবু জাহেল তরবারি নিয়ে আমাকে মারতে আসলো। ইহুদি এই কথা বলার পরে রহমাতুল্লিল আলামিন ইহুদিকে নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন। আবু জাহেলের বাড়িতে যাইয়া আবু জাহেলকে ডাক দিয়া বলে, চাচা বাড়ি আসেননি? বলে কে? বলে আমি মোহাম্মদ। বলে ও মোহাম্মদ কেন এসেছো? বলে একটু বাহিরে আসেন দেখেন আমি কেন এসেছি। আবু জাহেল বাহিরে বাহির হইয়া সামনে তাকা দেখে রহমাতুল্লিল আলামিনের সাথে ইহুদি। আবু জাহেলের মেজাজটা বড়ই গরম, রহমাতুল্লিল আলামিনকে ডাক দিয়া বলে, ও ভাতিজা বলো 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 তুমি কেন এসেছো? বলে আমি এসেছি, আপনি নাকি এই ইহুদির আমানতের টাকা খেয়ানত করেছেন, ইহুদির আমানতের টাকা ফিরাইয়া দেন। ওই সময়ে বলতে লাগলো আবু জাহেল, ও মোহাম্মদ এখনো সময় আছে, এখান থেকে চলে যাও, তুমি যদি চলে না যাও তরবারি আইনা তোমার কেল্লাটা ফালাইয়া দিব। যখন আবু জাহেল এটা বইলা, আবু জাহেল রুমের ভিতরে গেলেন তরবারি আনার জন্য। রহমাতুল্লিল আলামিন আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ ও আল্লাহ, বিপদগ্রস্ত লোকদের বিপদ দূর করার জন্য আপনি আমাকে পাঠাইলেন, মানুষকে পথ দেখানোর জন্য, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য পাঠালেন। ও আল্লাহ, ইহুদিকে আমি রাস্তার মধ্যে থেকে নিয়ে আসলাম, আজকে যদি ইহুদিকে টাকাগুলো আমি নিয়ে দিতে না পারি, ইহুদি বলবে আমি মনে হয় আবু জাহেলের দালাল, বারবার মনে হয় আমি তাকে ঘুরাইতেছি। ওই সময় এইরকম ভাবে আল্লাহকে যখন ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে বাঘ বানাইয়া পাঠাইয়া দিলেন। জিব্রাইল বাঘ হয়ে যখন দৌড়ে আসতেছে, আবু জাহেল নবীকে ডাক দিয়া বলে, ও মোহাম্মদ তাকায়া দেখ বাঘ আসতেছে, একটু পরে বাঘ তোকে খেয়ে ফেলবে। রহমাতুল্লিল আলামিন আবু জাহেলকে ডাক দিয়া বলে, চাচা বাঘ আসতেছে, দাঁড়ান দাঁড়ান, দেখি বাঘ আমাকে খায় না আপনাকে খায়, একটু পরেই টের পাবেন। বাঘ যখন আইসা আইসা নবীজির ডান পাশে দাঁড়াইয়া গেলেন। আবু জাহেল দেখে বাঘ যায়, কিন্তু বাঘ যায় না, বাঘ স্ট্যান্ড এক জায়গায় দাঁড়ায় আছে। আবু জাহেল দেখে আসে তার নিকটে, নবীজি দেখে না না যায় না, এক পাশে দাঁড়ায় আছে। কি মুজিজা আমার নবী,
যেই নবীর এমন দাম, যেই নবীর কথা বাঘ শুনে কি শুনে না, হরিণ নবীর কথা শুনে কি শুনে না। ওই বাঘ যখন দাঁড়াইয়া রইলেন, ডান পার্শ্বে যখন বাঘটা দাঁড়াইয়া গেলেন, আবু জাহেল বলতেছে ও ভাতিজা বাঘটাকে থামাও থামাও থামাও। তিনবার কথা বলার পরে নবীজি বললেন, চাচা বাঘ তো আপনার সামনে যায় না, বাঘ তো এক জায়গায় স্টেপ দাঁড়ায় আছে। বলে না না, বাঘ আমার সামনে আসতেছে। এ বান্দা দেখো 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 আমার নবী কেমন আমানতদার। এবার বলতেছে ও আবু জাহেল, তোমার যদি এত বড় ভয় হয়, তোমার যদি এত বাঘের ভয় অন্তরে থাকে, ওই হুদি টাকা আমানত রেখেছে, তুমি খেয়ানত না করে টাকাগুলা ফিরাইয়া দাও। আবু জাহেল ঘরের ভিতরে যাইয়া ওই আবু জাহেল টাকাগুলা আইনা ইহুদিকে যখন ফিরাইয়া দিলেন, ইহুদি চলে গেলেন এক রাস্তায়, রহমাতুল্লিল আলামিন চলে গেলেন এক রাস্তায়। একটু পরে ইহুদি নিজে নিজে একটু ভাবে, আমরা যাকে মক্কার লিডার মনে করলাম সে তো হলো এক নাম্বার খিয়ানতদার, আর ওই লিডারের কথা শুনিয়া শুনিয়া যেই নবীকে বললাম ওই নবী পাগল, যাকে মজনুন খেতাব দিলাম মূলত সে পাগল না, মক্কার বড় লিডার আবু জাহল ওই খিয়ানতদার। আমি ইহুদি, ওই রহমাতুল্লিল আলামিন টাকা আমার ফিরা দিয়েছে, সে একটা কালেমার দাওয়াত দেয়, আমি ওই কালেমার দাওয়াতটা গ্রহণ করি, তার ডাক ডাকে আমি আহ্বান আহ্বান করে আমি ডাক ডাকে সারা দেই, ইহুদিকে আল্লাহ তাআলা হেদায়েত দেয়। ইহুদি রহমাতুল্লিল আলামিনের সামনে যাইয়া যায় বলে, ও রহমাতুল্লিল আলামিন, তুমি যে মানুষকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, ওই লা ইলাহা ইল্লাল্লাহ আমার পরে এই মাহফিল থেকে প্রথম তালিম কোরআনের তেলাওয়াত করব, দ্বিতীয় তালিম আর জীবনে মুনাফিকি করব না, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি জীবনে অনেক মুনাফিকি করে ফেলেছি, আল্লাহ ওই বয়ান করে করে হুজুররা শুনায় মিথ্যাবাদীর পরিণাম বড়ই ভয়াবহ, মুনাফিকের পরিণাম বড়ই ভয়াবহ, ওই মুনাফিকি হইয়া যদি আমি কবরে যাই, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের বড় নিচু স্থান, নিচু স্থান, আমি ওই জাহান্নামের তল দেশে থাকতে পারবো না। আয় আল্লাহ আমি জাহান্নামে যেতে পারবো না, আমার একটা কথা হলো আমি জান্নাতের মধ্যে যাব। এ বান্দা এই রকম যদি আল্লাহ তাআলার নিকট খাটি দিলে তাওবা করো, আল্লাহর কাছে বলো আল্লাহ জীবনে আমি মিথ্যা বলেছি আর মিথ্যা বলবো না, আয় আল্লাহ জীবনে ওয়াদা করেছি ওয়াদা ভঙ্গ করেছি আর করবো না, আমার নিকট আমানত রেখেছে আমি এই আমানতের খেয়ানত করব না। এ বান্দা আল্লাহর নিকট তাওবা করো, আমার আল্লাহ তাআলা মহব্বত করে তোমার ওই মুনাফিকের যত আলামতগুলো আছে, আমার আল্লাহ তাআলা তোমার ওই মুনাফিকের খাতা থেকে নামটা কাইটা, আমার আল্লাহ তোমাকে মুমেনের খাতায় নাম উঠাইয়া দিবে। মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না, মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না, মুনাফিকদের পরিণাম জাহান্নামে ঠিকানা, মুনাফিকদের পরিণাম জাহান্নামে ঠিকানা, মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না, মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না, মুনাফিকদের অবস্থান জাহান্নামের নিচু স্থান, ইন্নাল মুনাফিকিনা
জান্নার মুনাফিকদের অবস্থান জাহান্নামের নিচু স্থান মুনাফিকদের অবস্থান জাহান্নামের নিচু স্থান মুনাফিকি কইরাজ ভাই সার যে তুমি পাইবা না মুনাফিকি কইরাজ ভাই সার যে তুমি পাইবা না মুনাফিকি করো না মুনাফিকি ভালো না মুনাফিকি করো না মুনাফিকি ভালো না মুনাফিকদের পরিণাম জাহান্নামে ঠিকানা মুনাফিকদের পরিণাম জাহান্নামে ঠিকানা মুনাফিকি করো না মুনাফিকি ভালো না মুনাফিকি করো না মুনাফিকি ভালো না আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করুন আমিন আমরা আল্লাহর নিকট তাওবা করতে পারবো না আল্লাহকে বলবো আল্লাহ জীবনে আমার এই মুনাফিকের যে আলামতগুলো আছে আমি দেখি আমি কথাই কথাই মিথ্যা বলি আমি দেখি আমি ওয়াদা করলে ভঙ্গ করি আমি দেখি আমার নিকট আমানত থাকলে খেয়ানত করি আমি দেখি আমি নামাজ পড়ি না আমি দেখি আমি রোজা রাখি না আমি দেখি আমার উপর হজ ফরজ কিন্তু আমি টাকা যাবে বলে আমি ফকির হয়ে যাব বলে এই বলে আমি যাকাত দেই না হজ করি না আল্লাহর কাছে বলো আল্লাহ এই জীবনে আমি যত গুনাহ করেছি আর বাকি জীবনে গুনাহ করব না তাওবা করতে পারবো না আল্লাহর নিকট তাওবা করব ফিরে আসব আল্লাহ তাআলা অবশ্যই গুনাহ মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আর জোরে বলেন আমরা জীবনে আর মিথ্যা বলবো আজকে থেকে ওয়াদা করতে পারবো না হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আল্লাহ আমরা জীবনে মিথ্যা বলবো না জোরে বলেন আমিন আল্লাহ জীবনে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবো না আল্লাহ আমানত কেউ রাখলে ওই আমানতের খেয়ানত করবো না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমলের বড়ই অভাব আমাদেরকে আমল করতে হবে এই কথাগুলো আমরা জানি না সবাই জানি মুনাফিকের আলামত কয়টা তিনটা আবার চারটাও আছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اربع من كنا فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها اذا حدث كذب واذا وعد اخلف واذا اؤتمن خان واذا خاصم فجر নবীজি বলেন আরেক হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত মুনাফিকের আলামত কয়টা কথায় কথায় মিথ্যা বলা দুই নম্বরে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা তিন নম্বরে আমানতের খেয়ানত করা চার নম্বরে কথায় কথায় গালিগালাজ করা আছে না নাই কারো সাথে ঝগড়ায় লিপ্ত হলে গালিগালাজ করে আসেনি এমন তো আমি মনে করবো ওইটা মুসলমান না এটা মুনাফিক নাম্বার ওয়ান ঠিক কিনা বলে কোথায় কোথায় গালি গালাজ আসেনি কত বুড়া আছে বুড়া খালি গালি গালাজ করে বুড়াটি বেশি করে না যুবক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ যুবকদেরকে কবুল করে নেন বলে না এর সাথে সাথে আল্লাহ প্রত্যেক মুসলমান ভাইদেরকে কবুল করে নেন বলে না আমি তাহলে আমরা কি পাইলাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত মুনাফিকের আলামত কয়টা আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত মুনাফিকের আলামত কয়টা আল্লাহ আমাদেরকে এই তিনটা চারটা মুনাফিকের আলামত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আর জোরে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আবালুল কলিল সবাই পারেন না এটা কে কে পারেন হাত তুলেন আপনারা পারেন না আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আল্লাহ তাআলার পয়গম্বর এটা বলে নাই যে আমালে কাসির বলেছেন কি বলেছেন কম আমল করো ভালো করে আমলে কলি অল্প আমল সুতরাং অনেক বিশাল আমল বলা হতে হবে নেক আমল বলা হতে হবে ওইটা না আখলিস আমরাহাজের মারুফের সিং আখলিস এখন ইষ্ট করো এখন ইষ্ট করো দিনাকা তোমার ধর্মকে তোমার ইমানটাকে মজবুত করো যাতে ইহুদি খ্রিস্টান বেঈমানরা তোমার ইমানের উপর আঘাত দিয়ে তোমার থেকে ইমানটাকে ছুটায় নিতে না পারে এমন ভাবে ইমানটাকে মজবুত করো
আর যখন ঈমানটাকে মজবুত করবা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার জন্য অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুতরাং আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আর জোরে বলেন سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم واستغفروه إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته